আমি যখন প্রথম দিকে ভিডিও বানানো শুরু করেছিলাম তখন শুকনো কাঁঠাল পাতাতে একটা ছোট্ট সেলাই করেছিলাম। তো সেই ভিডিওতেই একটা কমেন্ট পাই যে দিদি পাতার উপর একটা কলকা ডিজাইন করো। তাই আজ ভাবলাম ডিজাইনটা করেই ফেলি, একটা সুন্দর গাঢ় সবুজ কাঁঠাল পাতা। কদিন ধরে এত কলকা ডিজাইনের ভিডিও আসছে ফিডে যে আমারও করতে ইচ্ছে করছিল। এবার প্রশ্ন হলো করবো কিসে, আমি কলকা ডিজাইনে একেবারেই অপটু। তাই ভাবলাম এই পাতাটা দিয়ে হাতে করি হোক। যেটা বুঝলাম, ব্রাশটিকে হতে হবে একেবারে সরু, না হলে একটু অসুবিধাতেই পড়তে হবে, যেমনটি আমি পড়েছিলাম। আর যেটা না বললেই নয়, ভিডিওতে যখন এগুলো দেখি মনে হয় যেন কত সোজা, এক্ষুনি করে ফেলবো। এখন যখন নিজে করছি বুঝতে পারছি যে এটা কতটা কঠিন। সত্যি কারোর কাজকে কখনোই সহজ বলা উচিত না, তারা প্র্যাকটিস করতে করতে জিনিসটাতে এত পটু হয়ে গিয়েছে যে কাজটা এত সহজ লাগছে। আর আমার এই কাঁচা হাতের কাজ কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও।